पापियाछारा विधानसभा क्षेत्र के विधायक भगवान दास ने दिल्ली में किसान आंदोलन पर एक प्रेस कॉन्फ्रेंस की। उल्लेखनीय है कि किसान विरोधी बिल के विरोध सहित विभिन्न मांगों को लेकर किसानों ने दिल्ली में आंदोलन शुरू किया है। किसानों के इस आंदोलन की लहर अलग अलग राज्यों में भी फैल गई है। त्रिपुरा में भी विभिन्न विपक्षी राजनीतिक दल इस मुद्दे को उठाते रहे हैं। विधायक भगवान दास ने एक संवाददाता सम्मेलन में कहा कि यह राज्य और केंद्र सरकार की छवि को धूमिल करने के लिए विपक्ष की साजिश थी। बैठक का संचालन भाजपा विधायक भगवान दास ने किया। उन्हें देर के देख ले हमरा उसके बारे जो उन्होंने कृषक नन कृषक के नामे एटा अस्थिरता एवं केंद्र सरकार बिरुद्धे एक षड़यंत्र पड़े जाच्छे। कारण कृषक ये आंदोलने अंश ग्रहण करबेन ना, केननা আমি আগেই বলেছি যে একমাত্র নরেন্দ্রভাই মোদি কেন্দ্র সরকার স্বাধীনতার এতটি বছর পার হয়ে গেল, আজকে কৃষকদেরকে সম্মান দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে। আজকে কৃষকদের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার তথা নরেন্দ্রভাই মোদি দেশের প্রধানমন্ত্রী কৃষকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সুতরাং দেশের কৃষক এই বিলের বিরোধিতা নিশ্চিত করবে না এবং কৃষক বন্ধুরা সেই আন্দোলনে একজনও নেই। যারাই আন্দোলন করছে এরা কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক। একমাত্র বর্তমান কেন্দ্র সরকারের বিরুদ্ধে এটা ইস্যু তৈরি করে কৃষকদেরকে তাদের ডাইভার্ট করার জন্য এটা চেষ্টা চলছে। অতএব আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে আমরা কিছু তথ্য তুলে ধরতে চাইছি, যে তথ্যগুলা দেশের এবং আমাদের ত্রিপুরা রাজ্যে কৃষক ভাইয়াদের কাছে সেটা পৌঁছেনি, অনেকেই হয়তো বা সেটা অজানা রয়েছে। তো আপনাদের মাধ্যমে আমরা এই তত্ত্বগুলা তুলে ধরার চেষ্টা করছি এবং যারা ষড়যন্ত্র করছে দেশের এবং আমাদের রাজ্যে কৃষকের নামে যারা এইভাবে একটা অস্থিরতা শুরু করতে চাইছে